আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন মাগরিবের নামাজ পড়লাম মসজিদুল হারামে, পরে এই ভিডিওটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের মাথা ফিরিয়ের দৃশ্য। এখানে কেউ মাস্ক পরছে, কেউ পরে না, কোনো ফাঁকা নাই, ফরজ শেষ হয়ে গেছে নামাজ। এখন যার যার মতো করে তারা নামাজ পড়ছে, কেউ তওয়াফ শুরু করে দিয়েছেন। এই যে দেখুন, সে আগে কত ব্যারিয়ার লাগানো ছিল এখানে, ব্যারিয়ারের কারণে মানুষ এদিক থেকে সেদিক যেতে পারতো না। এখন সেই ব্যারিয়ারগুলো এখানে উঠিয়ে নেওয়া হয়েছে, যার কারণে মানুষ এদিক সেদিক, মানে যেদিক মন চায় সেদিকে ডুবতেছে, যাচ্ছে, বের হচ্ছে। এই যে দেখুন, এখন আগের মতো একজন আরেকজনের গায়ে লেগে লেগে ধাক্কা ধাক্কি করে ডুবতেছে, বের হচ্ছে। আগে কিন্তু এরকমের পরিবেশ ছিল না। তো এটা হলো মসজিদুল হারামের ভিতরের অংশ। তো এখানেও দেখুন নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু লোকজন, তারা কেউ কোরআন পড়তেছে, কেউ সুন্নত, কেউ নফল, বিভিন্ন নামাজে তারা ব্যস্ত। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দিন।